মাদক থেকে দূরে থাকুন, মাদক কারবারিদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন। যিনি বলে থাকেন মাদক হচ্ছে অভিশাপ, সেই নারী নেত্রী সুযোগ্য সন্তানের বিরুদ্ধে মাদক সেবনকে ঘিরে উঠল এবার গুরুতর অভিযোগ। অভিযোগ, মাদক সেবন করার পাশাপাশি ওই সুযোগ্য সন্তান এলাকায় উচ্ছৃঙ্খলতা বাঁধায় এবং সাধারণ মানুষের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করে। এই লজ্জাজনক ঘটনাটি ঘটেছে চন্দ্রপুরের টাটা কালীবাড়ি এলাকায়। দর্শক বন্ধুরা, টাটা কালীবাড়ি আমাদের সবার চেনা এবং জানা, কিন্তু আশ্চর্যের বিষয়টাই, টাটা কালীবাড়ি খ্যাত নারী নেত্রী সোমা মজুমদারের ছেলের বিরুদ্ধে উঠেছে এই অভিযোগ। শুক্রবার সকালে তার সুযোগ্য সন্তান সম্রাট দেবনাথকে আটক করেছে পূর্ব থানার পুলিশ। পুলিশ দাবি করেছে স্থানীয় লোকজন তার মাদক সেবনের সাপেক্ষে নানা প্রমাণ তুলে দিয়েছে। সম্রাট মদ্যপান করে, এমনটাই অভিযোগ এলাকার লোকজনদের। একবার শুনে নেওয়া যাক পূর্ব থানার একজন পুলিশ কর্মীর বক্তব্য। চন্দ্রপুর টাটা কালীবাড়ির কাছে কিছু পাবলিক একটা ছেলেকে টিটেন করেছে উত্তেজিত অবস্থায়। তেনাকে এলাকার মধ্যে ড্রাগস খায়, মদ খায় এবং এলাকার মানুষের সাথে বাজে বিহেভ করে। এরকম ইনফরমেশন পাওয়ার পর আমরা গেলাম, দেখালাম প্রচুর পাবলিক উত্তেজিত অবস্থা। তাকে আমরা পাবলিকের কাছ থেকে বাঁচানোর জন্য তাকে আমরা টিটেন করেছি। পরবর্তী সময় তাকে আমরা অ্যারেস্ট করে থানা নিয়ে এসেছি। না, এলাকাবাসীর যেটা অভিযোগ, সে প্রায় সময় ড্রাগস এদিকে এর আগে রিয়েবল ছিল এবং সেম মতো খায় এবং ড্রাগস খায়, এর আগে রিয়েবে গিয়েছিল। কী নাম? তার নাম হচ্ছে সম্রাট দেবনাথ। এ ঘটনায় রীতিমতো তাজ্জব শাসক দলের সমর্থিত লোকজন। যাদের নিজেদের ঘর ঠিক নেই, তারা যাচ্ছেন সমাজের নসিহত ফিরি করতে। এজন্য এক অদ্ভুত কালচার, বলা চলে রীতিমতো ওলট পুরাণ। নেত্রীদের ঘরে যখন এই অবস্থা, তাহলে সমাজ সামলাবে কে? এমনটাই প্রশ্ন উঠছে। এই ঘটনায় রাজধানীর প্রাণকেন্দ্রে মাদক কারবারের যে বার বারন্ত রয়েছে, সেটা কিন্তু প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে স্বীকার করা হলো। আগেই বলা হয়েছিল রাজধানীতে প্রচুর মাদক কারবারি রয়েছে, যারা এর সাপ্লাই কাজের সঙ্গে জড়িত রয়েছে। সম্রাট দেবনাথের মতো অনেক ছেলে বড় বড় মাদক কারবারিদের সাঁকড়ে। এই সমস্ত ঘটনাবলীর বিরুদ্ধে যেখানে দায়িত্বশীল রাজনীতিবিদদের সচেতন হওয়ার কথা, সেখানে যখন তাদের সন্তানরাই এই সমস্ত কর্মকাণ্ডের সঙ্গে জড়িত হয়ে পড়ছে, তখন আজ বাস্তব সমস্যা কোন জায়গায় এসে দাঁড়িয়েছে, সেটা নিয়ে চিন্তা শুরু হয়েছে সচেতন মহলে। জানা গেছে এই ঘটনায় শাসক দলের অভ্যন্তরে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। কেননা যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী মাদক সংক্রান্ত অপকর্মের বিরুদ্ধে রীতিমতো যুদ্ধ ঘোষণা করেছেন, সেখানে দলীয় কর্মকর্তারা, তাদের পরিবার এসবের সঙ্গে জড়িয়ে যাচ্ছে। জানা গেছে যেহেতু এই সমস্ত কার্যকলাপের বিরুদ্ধে রাজ্যের বিভাগীয় দপ্তর জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে, তাই এই বিষয়টিকে হালকাভাবে দেখছে না পূর্ব থানার তদন্তকারী পুলিশ। অনির্বাণ দেবের রিপোর্ট, সার্চ ইন্ডিয়া টিএনএন।